সাবধান সাবধান হও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে এসো সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে সাবধান সাবধান হও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে এসো সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে বড় বড় যত রাজা জমিদার ও গো বড় বড় ফেরাউন এই ফেরাউন ছিল সারা বিশ্বের রাজা আপনারা ওয়াজের মাধ্যমে শুনেছেন এই ফেরাউন কত মাসুম বাচ্চাকে কতল করেছে দুধের বাচ্চাগুলোকে কতল করে নীল নদের পানিতে ভাসিয়েছে এই বাদশা আজকে সারা বিশ্বের রাজা ছিল এবং সে বলতো আমি খোদা আমার সামনে যারা থাকবে সবাই প্রজা এই ফেরাউনের মৃত্যু কি করে হয়েছে মরণ কি করে হয়েছে শুনেন কবি লিখছে ছিল আমরা রাজা নিজেকে সে খোদা করি দাবি নামদার ফেরাউন নদীতে তলিয়ে হাব ডব খেয়ে হল তার এমনি মরণ হল তার এমনি মরণ ফেরাউন খোদাকে নীল নদের পানিতে ডুবিয়ে মেরেছে দেখেন গ্রামে যদি একটা ভিখারি মারা যায় ওই ফকিরটাকে আমরা সুন্দর করে গোসল করাই গোসল করানোর পর কাফন পরিয়ে তাকে কত সুন্দর করে আমরা দাফন করি কবর দিই আর ফেরাউন সারা বিশ্বের রাজা হয়ে আজকে নিজেকে খোদা দাবি করেও আজকে তার নসিবটা দেখেন এক মুঠো মাটি তার নসিবে জুটলো না এখনো পর্যন্ত তার দেহটা মিশরের পিরামিডে পড়ে আছে তাই কবি লিখছে দেখে ছিল রাজা নিজেকে সে খোদা করে দাবি না এবার আসছে নমরুদ এই নমরুদের মরণ কি করে হয়েছে আমার যুবকের যুবক ভাইয়েরা শুনে তাহলে হয়তো আপনাদের হাসি লাগতে পারে হাস্যকর ব্যাপার যে একটা রাজা একটা ওয়ার্ল্ডের যে বাদশাহ যে নিজেকে খোদা দাবি করে এরকম একটা খোদার মরণ কি এত হাস্যকর হতে পারে নমরুদের মরণটা কতটা হাস্যকর দেখেন খুব লিখছে নমরুদ বাদশাহ তারে এক মহাশা মজকে কি এসে কামড়ায় চলে যায় মাথা খড়মের জুতা মেরে মেরে মাথা তার ফেটে যায় মেরে মেরে মাথা তার ফেটে যায় আল্লাহর কাছে আরজি করে বলে আল্লাহ জীবনে কিছু করতে পারবো না তুমি আমাকে তৌফিক দাও আমি নমরুদকে শেষ করি আল্লাহ বলে যা একটা ল্যাংড়া মশা খোঁড়া মশা একটা ছোট মশা উঠতে 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 নমরুদ নাকের মধ্যে ঢুকে গেছে এখন নাকের মধ্যে ঢুকে গিয়ে মস্তকের মাঝখানে গিয়ে কুটুস কুটুস করে কামড়ায় আর নমরুদ জ্বালা যন্ত্রণায় ছটফট করে কিল মারে ঘুষি মারে সে মশার বেরোয় না এবারে ডান্স করা শুরু করে দিয়েছে জ্বালা যন্ত্রণায় মস্তকে মশা কামড়ালে কেমন হয় বলেন তিনি ডান্স করছে নমরুদ ডাকছে এই প্রজারা কে শিগগিরি আয় শিগগিরি আয়
সব প্রজারা হাজির হয়ে গেল প্রজারা হাজির হয়ে হ্যাঁ আমাদের খোদা কি হয়েছে বলে বলে তো তোরা যেটা পারিস আমার মাথায় মার বলে এই খেয়েছে আমাদের খোদা কি পাগল টগল হয়ে গেল নাকি খোদা মারতে বলে কেন বলে আরে মার মাথায় মশা ঢুকেছে শিগগিরই মার ওই সময় প্রজারা মনে মনে করছে সারা জীবন অনেক জ্বালিয়েছো অনেক অত্যাচার করেছো হাজারটা সুযোগ পেয়েছে হাতছাড়া করবো না প্রজারা যে যা পেরেছে মাথায় কিল মারে ঘুষি মারে লাতি মারে সে মশার বের হয় না এইবারে নমরুদ খোদারা পায়েছিল খড়মের জুতো আগেকার রাজারা পড়তো খড়ম কাঠের জুতো ওই জুতো খুলে প্রজা ধাতেছে বলে মার ওই খোদার জুতো লে প্রজারা খোদার মাথায় এত মার মেরেছে আজকের একেবারে রক্তাক্ত হয়ে জমিনে মাটির সঙ্গে মিশে গেল এখান থেকে শিক্ষা নাও আজকে সে বাদশাহ হয়ে রাজা হয়ে এত ক্ষমতা থাকা সত্ত্বেও একটা মশার কামড় সহ্য করতে পারলো না একটা মশার কামড়ে সে কুবো কাত হয়ে গেল এখান থেকে শিক্ষা নাও যতই বাহাদুর হও ডন হও বাদশাহ হও না কেন আল্লাহ পাক যদি চায় তোমার ধ্বংসের জন্য তোমার মৃত্যুর জন্য একটা মশাই যথেষ্ট এখান থেকে শিক্ষা নিতে হবে কবি লিখছে তারে এক মশা মজুকি গিয়েছে কামেরায় চলে যায় মাথা খড়ের জুতা মেরে মেরে মাথা তার ফেটে যায় নমরর বাদশা তারে এক মশা মজুকি গিয়েছে কামেরায় চলে যায় মাথা খড়ের জুতা মেরে মেরে মাথা তার ফেটে যায় মেরে মেরে মাথা তার ফেটে যায় থাকতে এত তার ক্ষমতা ও কথা থাকতে ছন্দ বলবো এখানে আমাদের যুবক ভাইগুলো আছেন ভাই জুম্মার নামাজ সবাই পড়েন তো একটু হাত তুলে দেখান ভাই জুম্মার নামাজ যারা পড়েন একটু হাত তুলে দেখান পাঁচ অক্ত আমি বলছি না আমি জানি পাঁচ অক্ত সবাই পড়তে পারে না জুম্মার নামাজ পড়ে দেখেন মা বলে খোকা নামাজ পড় বাপ বলে খোকা নামাজ পড় ইমাম সাহেব বলছে মুরব্বী আনেরা বলছে খোকা নামাজ পড় নামাজ হলো জান্নাতের চাবি এখন যুবক ইমামের কানে কানে গেলে ইমাম সাহেব একটা কথা বলি রাগ করো না বলে কি রে বলে মসজিদে নামাজ তো পড়তে বলতেছো কিন্তু মসজিদে যাই সে মসজিদে মন বসে না খালি মনে হয় কখন বাইরে যাবো বিশ্বকাপ খেলা হচ্ছে কখন দেখবো আইপিএল হচ্ছে কখন দেখবো ইরাম হয় তাদের জন্য সহজ পদ্ধতি হলো সহজ উপায় হলো গ্রামের যখন একটা মানুষ মারা যাবে খাটিয়া করে যখন লাশটাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে তুমি চলে যাও কবরের পাশে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হবে বাঁশগুলোকে চাপা দেওয়া হলো তারপর চাটাই দেওয়া হলো কলার পাতা দেওয়া হলো দেখবে তারপরও ছোট ছোট ছিদ্র দেখতে পাওয়া যায় একটা বার ওই ছিদ্র দিয়ে কবরের মধ্যে উঁকি মেরে দেখো কবরের তলায় উঁকি মেরে দেখো রুহু পর্যন্ত কেঁপে উঠবে তখন তুমি মসজিদে যাও মসজিদ থেকে আর বেরোতে ইচ্ছে করবে না মনে করো আজকের এই ব্যক্তি কবরে কাল হয়তো আমি যাব এটা হলো সহজ পদ্ধতি কবি লিখছে দুনিয়ারে মায়া তোরে কর সায়া এবারে এটা তা করে নাও ঝুনঝুনা যা ঢোলা কবরের তলা উঁকি দিয়ে একটু দেখে নাও আছে সব মিছে